কেন্দ্রে যখন ওকে প্রিসাইডিংয়ের সঙ্গে কথা বলি, আমি বের হই আমাদের লাল বাহাদুর স্কুল থেকে, বেরিয়ে দেখি বিজেপির বহু লোক ওখানে জড়ো হয়ে আছে। আমাকে দেখে বিজেপি রতন বর্মন, অজিত মহন্ত, হীরেন মহন্ত এবং আরও বেশ কয়েকজন ধাওয়া করে। আমি মেইন রোড ধরে দিন একটার দিকে দৌড়তে থাকি। তারপর আমি পাশে যে রেল লাইন আছে পূর্ব দিকে, রেল লাইনের দিকে দৌড়তে থাকি। রেল লাইনটা ক্রস করা মাত্র ওরা আমাকে ঘিরে ফেলে, লাথি দিয়ে ফেলে দেয়। তারপর ওদের হাতে থাকা রড, লোহার রড, লাঠি দিয়ে প্রচণ্ড জোরে মারতে থাকে, লাথি, কিলচর, ঘুষি। একজনকে দেখলাম পিস্তল ট্রিগার টিপে আমাকে ধরে, আর একজন এসে আবার সেটা টানাটানি করলো। তারপর এলোপাতাড়িভাবে আমাকে মারতে থাকলো। আমার আর কিছু জ্ঞান তখন ওই মুহূর্তে ছিল না, আমি পড়ে গেছি। আমি সেখান থেকে উঠে কোনো রকমের টলতে তুলতে কখনো পড়ে যাই, কখনো আবার উঠি, এইভাবে আমি মেইন রোডে আসি। তখন আশেপাশের লোকজন এসে, আমাদের পার্টির দুই একজন লোক এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলো। ভেটাগুড়িতে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হয়ে গেছে, ভেটাগুড়িতে সাধারণ মানুষ ভোট দিতে পারছেন না কোনো বুথে। সেখানে রতন বর্মন, অজিত মহন্ত, হীরেন মহন্তদের নেতৃত্বে সেখানে মানুষকে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে। এবং আমাদের ব্লক সভাপতি অনন্ত বর্মন যখন তার সাথে 232 নম্বর বুথে ভোট দিতে যায় লাল বাহাদুর শাস্ত্রী স্কুলে, সেখানে তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়, তাকে বন্দুক, লোহার রড, বাটাম এসব দিয়ে আক্রমণ করা হয়। নিশিৎ প্রামাণিকের বাড়ির গুন্ডারা তাকে আক্রমণ করে এবং এই মুহূর্তে তিনি হাসপাতালে ভর্তি, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছেন। এই পরিস্থিতিতে আমাদের একটাই দাবি, ভেটাগুড়ির সাধারণ মানুষ যাতে ভোটদান করতে পারে, গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই যেন ভোটদানে সামিল হতে পারে, সেইটা নিশ্চিন্ত করুক পুলিশ, তবে আমরা এখান থেকে উঠছি।